13তম বিসিএস এর গণিত অংশ সমাধান করতেছি। আজকে তৃতীয় অংশ, 6 থেকে 10 পর্যন্ত সমাধান করব। 6 নম্বর ম্যাথটা আমরা আগে দেখি। কোন পরীক্ষায় একটি ছাত্র এন সংখ্যক প্রশ্নের প্রথম 20টি প্রশ্ন হতে, এন সংখ্যক টোটাল কোশ্চেন আছে এনটি, তার প্রথম যে 20টি আছে সেখান থেকে সে 15টি শুদ্ধ উত্তর দেয় এবং বাকি প্রশ্নগুলোর এক তৃতীয়াংশ উত্তর দিতে পারে। এভাবে সে যদি 50% প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে তবে ওই পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কতটি ছিল। 10তম বিসিএসেও কিন্তু এই ধরনের একটা সমস্যা ছিল, তো আমরা একই ধারাবাহিকভাবে, সেজন্যই বলি যে ধারাবাহিকভাবে যদি আপনারা প্লে লিস্ট ফলো করেন তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে বুঝতে। তো প্রথমেই বলা আছে যে এন সংখ্যক কোশ্চেনের প্রথম যে 20টি কোশ্চেন আছে সেখান থেকে সে 15টি রাইট অ্যান্সার দিছে, তাহলে আমি সে রাইট অ্যান্সার দিছে 15টি, ওকে। আর যে প্রথম 20টির বাকি যে 5টি সেই 5টি কিন্তু আর সে পারে নাই, তাহলে আমাদের বাকি কোশ্চেন অর্থাৎ 1 থেকে 20-এর কাহিনী শেষ হয়ে গেল। তো বাকি কোশ্চেন তাহলে কয়টা থাকবে? বাকি কোশ্চেন অবশ্যই n-20 যদি প্রশ্ন থাকে। এখান থেকে সে আবার কিছু অ্যান্সার করছে, তো এখান থেকে কয়টা অ্যান্সার করছে? এখান থেকে 1/3 অ্যান্সার করছে সে। তো 1/3 মানে কি? তাহলে n-20/3 আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ আমাদের সে রাইট অ্যান্সার করছে সেরকম এই 15টা এবং এই যে 1/3 n-20/1/3। আবার এখানে বলা আছে যে দেখেন সে 50% রাইট অ্যান্সার করছে, তো 50% যদি বলা হয়ে থাকে তাহলে এন এর কত পার্সেন্ট? 50% সে রাইট অ্যান্সার করছে। তাহলে এদিকে আমরা টোটাল কত অ্যান্সার করছে সঠিক অ্যান্সার সেটা লিখলাম, এদিকে আবার বলছে টোটাল কোশ্চেনের 50% সে সঠিক অ্যান্সার দিছে। সো এখান থেকে এখন আমরা লিখতে পারবো যে 15 + n-20/3 = এখানে n × 50 মানে কি? এখানে পার্সেন্ট মানে কি? নিচে কিন্তু 100 হবে, এটা কাটা দিতে পারি। এখানে 1 থাকবে, এখানে 2 থাকবে এবং পরবর্তীতে আমরা এখানে 15 + n-20/3 = আমরা এখানে n/2 লিখতে পারবো। এখন এখানে 15 রেখে দিলাম আমি, n-2 - n-20/3 আমরা যদি এটা লসাগু করি তাহলে হবে 6, তাহলে 3n - এখানে 2 থাকবে, 2 দিয়ে আবার গুণন হয়ে যাবে, 2n + 2 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 40। তো এখান থেকে আমরা কত লিখতে পারবো এবার? তাহলে n + 40/6, আর এখানে কত ছিল? 15, n + 40, 6 × 15 কত? 90, অতএব n = 90/40, তার মানে কি? n = 50। সো এটি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে, এই যে ঘ নম্বরটা। 7 নম্বর ম্যাথে বলছে একটি লোক খাড়া উত্তর দিকে 1 মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল 2 মিনিটে, আবার খাড়া দক্ষিণ দিকে পূর্ব অবস্থানে ফিরে আসে প্রতি মিনিটে 2 মাইল হিসেবে, অর্থাৎ সে এম মাইল অতিক্রম করে, ডিস্টেন্স হচ্ছে 1 মাইল। আমরা যদি সহজে বোঝার চেষ্টা করি যে আমরা ধরে নিই এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 1 মাইল, এখন সে একবার যায় আবার ফেরত আসে, তো যাওয়ার সময় প্রতি মাইল যায় 2 মিনিটে এবং আসার সময় 2 মাইল আসে 1 মিনিটে। তো আমাদের গতিবেগ ঘন্টায় কত মাইল? গড় গতিবেগ কিন্তু চাইছে, যে গড় অর্থাৎ যাওয়ার সময় একটা গতিতে গেছে আসার সময় আর একটা গতিতে আসছে, তাহলে এখন গড় গতিবেগ কত ছিল? তাহলে এটা সহজ যে যাওয়ার সময় তার গতিবেগটা কেমন ছিল সময়ের তুলনায়, আবার আসার সময় সময়ের সাথে তার গতিবেগ কেমন ছিল, দুইটা সময় যোগ করবো আমরা আর তার গতিবেগ দুইটা যোগ করবো, তার গতিবেগকে দুইটা সময় দিয়ে ভাগ করলে কিন্তু তার গড় গতিবেগ পাওয়া যাবে। সে যে প্রতি মাইল 2 মিনিটে যায় তার মানে 1 মাইল যায় 2 মিনিটে, 1 মাইল যেতে সময় লাগে 2 মিনিট, এখন সে কত মাইল যাওয়ার কথা ছিল? এম মাইল, অতএব এম মাইল যায় তাহলে 2m মিনিট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ক্ষেত্রে তার 2m মিনিট সময় লাগছে, আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখেন যে 2 মাইল যায় প্রতি মিনিটে, তাহলে 2 মাইলের হিসাব করি আমরা, যে 2 মাইল যায় 1 মিনিটে, অতএব 1 মাইল যায় 1/2 মিনিটে, অতএব এম মাইল যায় m/2 মিনিটে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে তার মূল দ্রুত অতিক্রম করতে 2m মিনিট লাগছে আর পরে m/2 মিনিট সময় লাগছে, তো আমরা সময়টা টোটাল সময় লাগছে কিন্তু 2m + m/2, তো এটা ক্যালকুলেশন করলে 4m + m = 5m/2, এটি কিন্তু তার সময় লাগছে মোট সময়। তাহলে আমরা মোট দূরত্ব কত ছিল? মোট দূরত্ব কিন্তু যাওয়ার সময় এম মাইল আসার সময় এম মাইল, এটা হলো মোট দূরত্ব, তার মানে 2m। তো এখন আমরা যদি অ্যাভারেজ বের করতে চাই তাহলে এই মোট দূরত্বকে যাওয়া এবং আসার মোট সময় লাগছিল সেটাতে যদি আমরা ভাগ করি 2m/2 তাহলে কিন্তু অ্যাভারেজটা বের হয়ে যাবে। তো এটা ক্যালকুলেশন করলে আমরা জানি যে 2 উপরে চলে যাবে, অর্থাৎ 2m × 2, নিচে থাকবে 5m, এটা কাটা গেলে থাকে হচ্ছে 4/5। তো এটাই হচ্ছে তার অ্যাভারেজ কি
অ্যাভারেজ গতিবেগ। তবে এটি কিন্তু দেখেন আমরা কিন্তু মিনিটে হিসাব করেছি, এখানে মিনিটে, এখানে মিনিটে, কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু বলছে যে ঘন্টায়, ঘন্টায় গতিবেগ কত। তাহলে আমাদের মিনিটে গতিবেগটা যদি ঘন্টায় প্রকাশ করতে চাই তাহলে কিন্তু আমাদের 60 দ্বারা ভাগ করতে হবে। তো এটাকে ভাগ করলে তাহলে 4 গুণন 60 উপরে চলে যাবে, নিচে থাকবে 5। তাহলে আমরা এখানে 5 বারং 60, 4 বারং 48, সেটার অ্যান্সার কিন্তু 48 হবে। তো রাইট অ্যান্সার হবে 48 মাইল পার আওয়ার। তাহলে ডাটটা যদি আমি ক্লিয়ার লিখি, 2 বিয়োগ 3, 2 মাইনাস 3, এখানে কিন্তু আবার থার্ড ব্রেকেট 1, এরকমটা হবে। তো আমরা যদি ব্রেকেটের কাজটা আগে করি তাহলে সব ঠিক থাকবে। 2 আমরা জানি আগে ফার্স্ট ব্রেকেটের কাজ হয়, তাহলে 3 এখানে মাইনাস 1, তারপর মাইনাস 1, আবার থার্ড ব্রেকেটে কিন্তু মাইনাস 1 আছে। তো আবার আমরা এখানে দেখেন 2 মাইনাস 3 এই ব্রেকেটের কাজ যদি করি, কোনো জিনিসের উপর পাওয়ার মাইনাস 1 থাকা মানে তাহলে সেটাকে আমরা 1 বাই ওই সংখ্যাটা লিখতে পারি। আমরা জানি এখানে মাইনাস 1 থাকা মানে 1 বাই ওই জিনিসটা লেখা যায়। তো সেই সূত্র অ্যাপ্লাই করলাম, এখানে মাইনাস 1 এবং পরবর্তীতে 2, দেখেন 1কে 1 দিয়ে ভাগ করলে মাইনাসের 1 হবে এখানে, আর সেই মাইনাসের 1 দিয়ে যদি পরবর্তীতে এটার যোগ, আমরা কিন্তু যোগ হয়ে যাবে, কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে 5 এর পাওয়ার মাইনাস 1, দ্যাট মিন্স 1 বাই 5 কিন্তু এটার রাইট অ্যান্সার হবে। এই যে ঘ নম্বরটা, একটি সমবাহু সর্বদূরের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম বৃত্তের আয়তন, আয়তন আসলে প্রশ্নে বলছিল ক্ষেত্রফল, এত হলে সর্বভুজের আয়তন কত, মানে সর্বভুজের ক্ষেত্রফল কত। তো আমরা সর্বভুজটা যদি একটু কষ্ট করে দেখি কতটুকু কেমনে অঙ্কন করতে পারি, ধরে নিচ্ছে আমাদের সেই সর্বভুজ এটা 1 2 3 4 5 6 বাহু। তো এখানে বৃহত্তম বৃত্ত বলতে প্রত্যেকটা বাহুকেই স্পর্শ করবে, সেটা হবে বৃহত্তম বৃত্ত। তো এখানে আমরা কিন্তু চাইলে এই শীর্ষবিন্দুগুলো যোগ করে কিন্তু ত্রিভুজ অঙ্কন করতে পারি। তো আপনারা যদি এভাবে শীর্ষবিন্দুগুলো যদি যোগ করেন তাহলে কিন্তু 1 2 3 4 5 6 ছয়টা ত্রিভুজ অঙ্কন করা যাবে। এখন আমাদের বলছে কি যে সর্বভুজের আয়তন কত। তো আমি যদি একটা এই যে ত্রিভুজ দেখতেছেন, এই এটা কিন্তু আসলে সমদ্বিবাহু ত্রিভুজ হবে। কেন? কারণ হচ্ছে যে প্রত্যেকটা বাহুই সমান, এই যে এখান থেকে এই বাহু যতটুকু, এখান থেকে ওই বাহু ততটুকুই। আবার এই যে এইখানে, এখানে দেখেন প্রত্যেকটা বাহুই সমান, সেক্ষেত্রে এটা সমদ্বিবাহু একটা ত্রিভুজ হবে, যেহেতু দুই বাহু সমান। তো সমদ্বিবাহু ত্রিভুজের এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তো সমদ্বিবাহু ত্রিভুজ হলে √3/4 এই স্কোয়ার হবে তার ক্ষেত্রফল। এখন এই স্কোয়ার বলতে এর মান কত, বাহুর মান কত, এই ত্রিভুজের বাহুর মানটা আমাদেরকে দেখতে হবে, অর্থাৎ এ সমান সমান কি, এই মানটা জানতে পারলে কিন্তু আমাদের একটা ত্রিভুজের ক্ষেত্রফল জানবো, আর একটা ত্রিভুজের জানা মানে বাকি পাঁচটাও সেম হবে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, এই স্পর্শক বরাবর লম্ব অঙ্কন করতে পারি। যদি এভাবে লম্ব অঙ্কন করা যায় তাহলে কিন্তু এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে এই জায়গাটায়, তাহলে এটা হবে লম্ব আর এটা হবে ভূমি। তো এই ক্ষেত্রে আপনারা দেখেন যে আমরা এই ত্রিভুজের যদি আমরা 10 সূত্র অ্যাপ্লাই করি, যে 10 30 ডিগ্রি, 30 ডিগ্রি কীভাবে পেলাম, এই যে এইটুকু, অর্থাৎ ত্রিভুজ যদি কল্পনা করেন যে এই যে গোল করে আমি করে দেখাচ্ছি, বোল্ড করে, যে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমি দেখবো আর কি, আসলে যে একে কেন্দ্র থেকে এখানে স্পর্শ অঙ্কন করলো এবং এই যে এখানে যে বাহু তৈরি হলো, এই ত্রিভুজ, এই ত্রিভুজটার আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। অর্থাৎ আমরা যদি নাম দিই ও এ বি, এরকম একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব। তো এই ত্রিভুজ আমরা 10 = 13 লম্বা, লম্বা কত, লম্বার মান হচ্ছে এ বি, আর ভূমি এও। এখন এ বির মান কত, এ বির মান পুরাটা মিলে কিন্তু এখান থেকে যদি চিন্তা করেন এই পুরাটা মিলে কিন্তু এ ছিল, তাহলে এই বাহু এইটুকু আর এইটুকু দুই ভাগে ভাগ হলো, তাহলে a/2। সুতরাং এ বির মান হবে a/2, তাহলে আমি a/2 লিখতে পারবো। এখন এও, এও, এও এটুকুর মান হচ্ছে আর, তাহলে আমরা আর লিখতে পারি। বাট আর বলতে আসলে কত, আরের কিন্তু মান বের করতে পারবো। যেমন এই যেখানে দেখেন যে বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার, আর এখানে ক্ষেত্রফল কত দেওয়া, 100 পাই। তো পাই পাই যদি কাটা দেন তাহলে আরের মান পাবেন আপনি 10। তো সেই ক্ষেত্রে এখানে আপনি যদি 10 a/2 ব্যবহার করেন, a/2 1/10 = এটা 20/a, এটা লিখতে পারলাম। আর 10 30 ডিগ্রি মান কত, 1/√3। সো এখান থেকে আমরা a√3 = 20 লিখতে পারবো, বা a = 20/√3, এটা লিখবো। এটা হলো সূত্র, তাহলে √3/4 a² মানে যেটুকু, এই যে 20/√3, তাহলে 20/√3 তারপর স্কোয়ার হবে। এখন এটাতে গেল একটা ত্রিভুজের কই জানো, এই যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল। এইভাবে বাকি 1 2 3 4 5 6 ছয়টা ত্রিভুজের টোটাল ক্ষেত্রফল কত হবে, তাহলে একটা যদি এটা হয় আর একটা 6 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তারপরে √3/4 এটাকে আমরা 2 400 লিখতে পারি স্কোয়ার করলে, নিচে 3 × 6, এটা কাটা গেলে 2 হবে, 2 দিয়ে এটাকে কাটলে হবে
আবার দুই দুই দুইটাকে কাটলে 200, ক্যালকুলেশন আপনারা পাবেন 200 রুট থ্রি কিন্তু আমাদের অ্যান্সার আসবে। তো এই ম্যাথটা করতে গিয়ে আসলে বেশ কয়েকবার আমার বাড়িও সমস্যা হয়েছে বা ক্যালকুলেশন করতে সমস্যা হয়েছে, তো তারপরে আশা করি এই যে রুট থ্রি 200 রুট থ্রি এটা আপনারা বুঝতে পারবেন, না বুঝলে আমাকে কমেন্টে জানাবেন। বালক ও বালিকার একটি দলে নিম্নরূপে খেলা হচ্ছে, প্রথম বালক 5 জন বালিকার সঙ্গে খেলছে, খুব ভালো করতেছ, দ্বিতীয় বালক 6 জন বালিকার সঙ্গে খেলছে, এভাবে শেষ বালক সব কয়টি বালিকার সঙ্গে খেলছে, যদি বি বালকের সংখ্যা এবং জি বালিকার সংখ্যা প্রকাশ করে তবে বি এর মান কত। তো এখানে বোঝা উচিত যে প্রথম যে ছেলেটা ও 5টা মেয়ের সাথে খেলতেছে, আচ্ছা, আর পরবর্তীতে আরও একটা ছেলে আছে সে কিন্তু 6টা মেয়ের সাথে খেলতেছে, 6টা মেয়ের সাথে খেলতেছে কীভাবে, এই মেয়ের সাথে তো এদের সাথে তো খেলতেছেই, এক্সট্রা আর একটা মেয়ের সাথে খেলতেছে। তাহলে আমরা এখান থেকে একটা ক্যালকুলেশন দাঁড় করাইতে পারি যে দুইজন তাহলে একজন 5 জনের সাথে খেলতেছে আর 2 জন তাহলে কী করতেছে, ওই আগের 5 জন প্লাস আরও 1 জন তাহলে 6 জন মেয়ের সাথে খেলতেছে, এরকমটাই বলা আছে যে এই যে দ্বিতীয় বালক 6 জন বালিকার সঙ্গে খেলছে, বাট 6 জন বালিকার সাথে খেলছে তার ভিতরে 5 জন কিন্তু আগের 5 জন, নতুন 5 জন না, সেক্ষেত্রে দ্বিতীয়জন অর্থাৎ 2 জন খেলতেছে এইভাবে যে একজন 5 জনের সাথে আর একজন ওই 5 জন প্লাস আর একজনের সাথে। তাহলে এখান থেকে বুঝতে পারতেছি যে একজন বালক হইলে বালিকা হয় 5 জন আর একের এক দুইজন বালক হইলে তখন বালিকা হয় 6 জন। তো সবসময়ই বালকের চাইতে বালিকা কিন্তু 4 জন বেশি, খেয়াল করছেন কি, এখানে একজন হলে 5 জন, 2 জন হলে 6 জন, অনুরূপভাবে যদি 3 জন বালক হয় তারা কিন্তু 7 জনের সাথে খেলবে একই সিস্টেমে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বালক যে কয়জন তার সাথে তার চাইতে বেশি হলো, আমরা যদি মেয়ে ধরি তো মেয়ে কিন্তু এখানে কি 4 জন বেশি আছে। সো এখান থেকে যদি আমরা দুটো ইকুয়েশন সমান করতে চাই তো 4 জন এখানে বেশি আছে না, 4 জন এখানে বিয়োগ করা লাগবে তাহলে, অর্থাৎ বি সমান সমান জি মাইনাস 4 হবে আমাদের রাইট অ্যান্সার, এই যে এইটা হবে রাইট অ্যান্সার।